তেলেঙ্গানায় ক্যাথলিক স্কুলে হিন্দুত্ববাদীদের হামলা তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে একটি ক্যাথলিক স্কুল এবং পুরোহিতকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক হিন্দুত্ববাদী গ্রুপের বিরুদ্ধে জানা যায় ওই হামলায় কান্নেপল্লি গ্রামের সেন্ট মাদার টেরেজা ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন অংশে ভাঙচুর করা হয় সেন্ট মাদার টেরেজার মূর্তির উপর পাথর ছুঁড়ে ফেলা হয় এ সময় হামলার শিকার হন স্কুলের ম্যানেজার ফাদার জাইমান জোসেফ তিনি বলেন হামলাকারীদের মধ্যে কেউ কেউ আমাকে চড় ঘুষি মেরেছে হিন্দু ছাত্রদের তাদের ধর্মীয় পোশাক করার অনুমতি না দেওয়ার অভিযোগে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ অবশ্য অভিযোগটি অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ এই হামলার ব্যাপারে পুলিশকে অবহিত করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি